তদন্ত রিপোর্ট পর্যন্ত তারা বাঞ্চাল করেছেন এবং সারের এই রিপোর্টগুলো আর্মি অফিসাররা যারা রিপোর্টগুলো তৈরি করেছিলেন সেই রিপোর্টগুলো তৎকালীন স্বৈরাচার সরকার ফেলে দিয়ে নষ্ট করে তার প্রহসনের বিচার এবং প্রহসনের আদালত তৈরি করে এই বিচার বিদ্রোহের এই বিডিআর বিদ্রোহ তো নয় এই বিডিআর হত্যাকাণ্ডের এই সকল আলামত তারা নষ্ট করে দিয়েছে। আমরা আজকে নিজে আজকে সাংবাদিক আপনারা সাংবাদিক বন্ধুগণ আছেন ভাইগণ আছেন আপনাদের মাধ্যমে আমরা যেটা বলতে চাই আমরা ইভেন আপনাদের আরও একটি বিষয় যেটা বলতে চাই সেটি হলো যে বিডিআর বিদ্রোহের যে সকল ভাইদেরকে চাকরিচ্যুত করা হয়েছে যেটি তারা বিদ্রোহের নাম দিয়ে যে চাকরিচ্যুত করা হয়েছে আসলে এই সকল ভাই 18,000 ভাই যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তারা কেউ এই পিলখানায় ছিল না, অনেকেই পিলখানায় ছিল না। পিলখানার বিভিন্ন বাইরের পোস্টে থেকে ব্যাটালিয়ন থেকে তাদেরকে এনে প্রহসনের বিচার করে তাদেরকে এখান থেকে বিতাড়িত করা হয়েছে। ইভেন যারা ছুটিতে ছিল যারা এই সরকারের বিরুদ্ধে যারা কেউ কিছু জেনেছে পার্সোনালি কেউ একজন আরেকজনের কাছ থেকে যারা মূল ঘটনাটি জেনেছে সেটা নিয়ে মুখ খুলতে চেষ্টা করেছে আড়াল থেকে তাদের এই কথাগুলোকে রেকর্ড করে তারা ওই সকল ভাইদেরকে যারা কেউ এই সরকারের স্বৈরাচার সরকারের বিরুদ্ধে কেউ কথা বলতে চেষ্টা করেছে তখন তাদেরকেও বিচারের আওতায় এনে তাদেরকে জেলখানায় দিয়েছে। আজকে জেলখানায় আমার অনেক ভাই এখন পর্যন্ত জেলে মৃত্যুবরণ করেছেন এবং তাদেরকে এই মৃত্যুবরণে শেষ করে মানে পুরা এই বিচার মানে হত্যা বহির্ভূত মানে বিচার বহির্ভূত হত্যা পর্যন্ত তারা করে রেখেছেন। আজকে আপনাদের এই সাংবাদিক এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা আজকে এই 18,000 যে সকল ভাই চাকরিচ্যুত ভাই যারা আছেন তাদেরকে আমরা যেহেতু কোনো অন্যায় করি নাই আমাদেরকে কোনো ইয়া করা হয় নাই। আপনাদের আরও একটি বিষয় যদি বলি আমরা আমাদের 76তম ব্যাচ বিডিআরের সর্বশেষ ব্যাচ ছিল সেই ব্যাচটি ছিল ট্রেনিং গ্রাউন্ডে চিটংয়ে তাদেরকে পর্যন্ত চাকরিচ্যুত করা হয়। 516 জন তারা ছিলেন তাদেরকে চাকরিচ্যুত করেও আসলে তৎকালীন সরকার এই মদতপুষ্ট বিভিন্ন গুন্ডা বাহিনীকে তারা নিয়োগ করেছে।